রাজনীতির মাঠে খেলা হবে স্লোগান দিয়ে আলোচনার জন্ম দেওয়া শামীম ওসমানের দেখা মিলেছে। তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়েছেন তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। তবে শুক্রবার দেখা মিলেছে আলোচিত এই রাজনীতিবিদের। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন এমপি মন্ত্রীসহ প্রভাবশালী নেতারা। নারায়ণগঞ্জ 4 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না এতদিন। তবে শুক্রবার রাতে তাকে ভারতের রাজধানী দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী আকাশক তাকে মাজারে দেখেছেন বলে দাবি করেছেন। নিজের দাবি প্রমাণে শামীম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। পরে ঘটনার বিস্তারিত জানতে আকাশকের সঙ্গে যোগাযোগ করে যমুনা টেলিভিশন। তারা ওই ঘটনার বিস্তারিত জানিয়ে নিজেদের অনলাইন পোর্টালে একটি নিউজও প্রকাশ করে। সবশেষ গেল 3 আগস্ট রাতে শামীম ওসমানকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায়। ওই রাতেই দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে পরদিন অর্থাৎ 4 আগস্ট মাঠে থাকার সিদ্ধান্ত হয়। তবে ওই মিটিংয়ের পর থেকেই শামীম ওসমানকে আর দেখা যায়নি।